ছবিটা দেখাই, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, একটা বাজে খেয়াল করলাম আর কেমন হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা সকলে খুব ভালো আছি। আর দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। তা বিয়েবাড়িটা হচ্ছে দমদমের, আগেই আমি বলে দিয়েছিলাম, তাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম। তা এখানে কিন্তু আমার দুই মেয়েকে নিয়ে আমি একা যাচ্ছি, আর দমদম থেকে গৌতম অফিস করে যেহেতু আসছে সেহেতু দমদম থেকে গৌতম গাড়িতে উঠবে, তা কাছাকাছি হয়ে যাবে, তা ওই জন্য ওখান থেকে চলে আসবে। তা চলো কেমনভাবে সাজুগুজু করেছি না করেছি সবটাই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে। তা দেখো যেতে যেতে মাঝপথে দেখলাম বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তারপর আবার থেমেও গেছিল। তা এখানে দেখো গৌতম চলে এসেছে অফিস থেকে, আর আমার মেয়েদের তো খুব আনন্দ। আর এখানে আমি ফোন করছিলাম, মানে বিয়েবাড়ির অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য। তা চলো পৌঁছে গেছি, আর বিয়েবাড়িতে দেখো বরকে সামনে নিয়ে যাচ্ছে বাজনা বাজিয়ে, খুব ভালো লাগছিলো। আরেকটা কথা তোমাদের প্রথমেই বলে রাখি, মেয়ের বাড়ি কিন্তু নন বেঙ্গলি, যার জন্য বিয়েটা একটু অন্য ধরনের। তা চলো এখানে দেখো আমার বোন চলে এসছে পর্যাতিদের সাথে, মানে ওরা বাসে করে এসছে বাড়িপুর থেকে, আর আমি তো এখানে গাড়ি করে এসছি আমার বাড়ির থেকে। তা চলো বোনের সাথে দেখা হয়ে গেছে, এবার ভেতরের দিকে যাব। আর আমার বড় মেয়েদের ল্যাঙ্গাটা সামলাতেই পারছি না ঠিক মতন, তা এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু বর এখনও ঢোকেনি, তা ভেতরে ঢুকলে তখন আমরা ঢুকবো। আর ওই দূরে দেখো বউ ওখানে দাঁড়িয়ে দিয়ে ফটোশ্যুট করছিল। তা যাই হোক বউকে দেখা হয়ে গেলো দূর থেকে। আর এখানে আমি গৌতম বলছি সবাই মিলে আমার দিকে তাকাও, আমি একটু ভিডিও করছি, সবাইকে তো একটু দেখাতে হবে নাকি, ভালো করে তো দেখাতে পারিনি বাড়ির থেকে বেরোবার সময়, তাই একটু সবাইকে ভালো করে দেখালাম। তা চলো এবার রাস্তার ওই পারে যাই, এসে গেছে বর, আর কি সুন্দর বাজনা বাজাতে বাজাতে নিয়ে এসছে। দেখো কিছু কপিরাইটের ঝামেলা না থাকলে না তোমাদের গানটা আমি শোনাতে পারতাম বা বাজনাটা শোনাতে পারতাম, ভালো লাগতো। তা যাই হোক এখানে আমার বোনের সাথে দেখা হয়ে গেছে। বোন আর আমি জানো তো মানে মানে কি বলবো, হঠাৎ করে দুজনের সাজই প্রায় একরকম হয়ে গেছে। তা যাই হোক চুলটা বাঁধা বলো মেকআপটা বলো অনেকটা প্রায় একই রকম হয়ে গেছে। তা ও মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজুগুজু করেছে। তা চলো এখানে কিন্তু বর চলে এসছে। তা বললাম না আগেই তো বললাম মেয়ের বাড়ি নন বেঙ্গলি, তা একটুখানি বিয়েটা অন্যরকম হবে। তা বরকে ভেতরে নিয়ে গিয়ে বরের যা যা মানে কাজকর্ম আছে বরণ টরণ যা আছে সেগুলো ভেতরে বসেই করবে, তা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তা চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বাইরের গেটটা দেখো কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল বাইরের গেটটা। তা চলো ভেতরে যাওয়া যাক, সবাই ভেতরে চলে গেছে। এটা হচ্ছে ছেলের মা আর মেয়ের মা একসাথে আলিঙ্গন করে নিল। তা চলো ভেতরে বরকে বসানো হয়েছে, এখানে যা যা নিয়ম কাজ আছে সেগুলো করা হচ্ছে। তা ভেতরে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, বিয়েটা যতটা পারবো শেয়ার করবো, অনেক রাতে বিয়ে তো। তা চলো এবার নিয়ম কাজগুলো দেখি কি কি হচ্ছে না হচ্ছে। সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম গন্ধেশ্চ মোল শ্রী পরমেশ্বর বিজতে মান বিষ্ণু মঙ্গলম জয় অরুন্ধ শঙ্কর ভগবান কি। তা চলো এখানে যা যা নিয়ম কাজ ছিল সব হয়ে গেছে, তো এবার বরকে নিয়ে উপরে যাওয়া হচ্ছে, এবার আমরাও উপরে যাই। তা উপরে গিয়ে বউকে দেখাই তোমাদেরকে, আর কী কী মেনু হচ্ছে সেগুলোও দেখাই। তা আমার দুই মেয়ে তো ওঠার সঙ্গে সঙ্গে অনেকটা রাতও হয়ে গেছিলো, আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বাজে, তখন স্টার্টারগুলো ওরা সবে খাওয়া শুরু করেছে, খিদেও লেগে গেছিলো খুব জোরে। তা এখানে চিকেন পকোড়া ছিল, চিজ বল ছিল, আর একটা ভেজিটেবল চপ টাইপের কিছু ছিল। তা যাই হোক আমার ছোটো মেয়েদের লাস্টের দিকে খেতেই পারলো না, আমাকে দিয়ে দিল। আর এখানে আমার বোনের ছেলে বোন খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, বেশ ভালো হয়েছিলো, যেন অনেকটা রাত হয়ে গেছিলো তো যার জন্য বেশি খাইনি, অল্প করে খেয়েছিলাম স্টার্টারগুলো। তা এবারে যাচ্ছি বউকে খুঁজতে, বউ কোথায় আছে। তা প্রথমে তো বউকে খুঁজে পেলাম না, দেখলাম ওইদিকে সব খাওয়া দাওয়া মানে কাউন্টার, তা এবার এখানে খুঁজলাম এখানেও পেলাম না, হয়তো উপরে বিয়েতে বসে গেছে, কারণ আমরা তো ওখানে স্টার্টার খাচ্ছিলাম তার জন্য। আর ফুচকাও ছিল, ফুচকাটা আর খায়নি রাত হয়ে গেছিলো বলে, আর তার সাথে কিন্তু চা কফিও ছিল, সেটা দেখাতে পারলাম না যেহেতু আমরা খাইনি আর দেখানো হলো না। আর এই দেখো বউ, বউ এখানে মণ্ডপে বসেছে, জানি না কি নিয়ম টিয়ম হচ্ছিলো এখানে। তা যাই হোক এখানে বউর ফটো ফটো তোলা হচ্ছিলো, বেশ সুন্দর লাগছিলো কিন্তু বউকে। তারপরে মণ্ডপে এসে বসলো বউ। দাদা নিয়ম কাজ আছে সব, সেভাবে বিয়েটা হবে আমি ঠিক জানি না নিয়ম কাজগুলো, তাদের সব কিছু শেয়ার করতে পারলাম, তোমরা দেখো এনজয় করো বিয়েটা। আর এই হচ্ছে ছেলের মা। তা চলো
আমরা এনজয় করি বিয়ে বাড়িটা, তোমরাও তার সাথে এনজয় করো। আর এখানে তো আমরা সেলফি তুলতে খুব পরিমাণে ব্যস্ত ছিলাম, কোথায় ভালো ফটো উঠবে কি উঠবে এটাই দেখছিলাম। একটা কথা কিন্তু বলতেই হয়, আজকে কিন্তু কাকিমাকে দারুণ লাগছিল দেখতে, অর্থাৎ ছেলের মা। এগুলোতে কিছু নেই না? তা চলো তোমাদেরকে এক ঝলক করে সব খাবারের আইটেমগুলো দেখিয়ে দিলাম, ভালো করে দেখালাম না কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তা এখানে গৌতম প্লেট নিয়ে নিয়েছে রাতে খাওয়া দাওয়া করার জন্য, তা অনেকটা রাত্রিও হয়ে গেছে, পরের দিন স্কুল আছে, অফিস আছে, পরীক্ষা তো এখনও শেষ হয়নি আমার বড় মেয়ের, তা অফিস থেকে এসে খিদেও লেগে গেছে। তো এখানে আমরা সবাই মিলে প্লেট নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য, আর তখন রাত্রির 11টার মতন তখন বাজে, ডিনারটা তখন আমরা করছিলাম। তা প্রথমে নিয়েছি ফিশ ফ্রাই, বাটার নান আর চানা মশলা, তো এই দিয়ে আমরা প্রথমে শুরু করলাম। আর এদিকে জল টল সবই ছিল, পানিরের আইটেম ছিল, ভেজ আইটেম এগুলো, পানির পাসিন্দা, পানিরের একটা আইটেম ছিল এখানে সন্দেশ, রসগোল্লা মিষ্টি আইটেমের মধ্যে, পাঁপড়, চাটনি, আর ওদিকে আছে তোমার খাসির মাংস, এখানে দেখো কী সুন্দর খাসির মাংসটা দেখো, তারপরে যে ফিশ কালিয়া, কাতলা মাছের কালিয়া যেটা বলি, আর ওদিকে ফ্যাট রাইসটা ছিল, ওদিকটা তোলা হলো না, যা ফ্যাট রাইস ছিল। তা এই ছিল আইটেম। তা এখানে দেখো আমরা মকটেল নিতে এসেছি খাওয়া দাওয়ার পরে, তা পুদিনা মকটেল যেটা হয় সেটা নিচ্ছি। তা এখানে অনেক ধরনের আইটেম, মানে অনেক ধরনের এজ ফ্লেভার ছিল, তা পুদিনা মকটেলটা এই জন্যই নিলাম, হজম হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে, সেই জন্য নিয়েছি। তা চলো, এখানে আমাদের মকটেলগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিলো, তা মকটেলগুলো ভালোই ছিল, খারাপ লাগছিলো না খেতে, আমি একটু ঠান্ডা কম দিতে বলছিলাম। আর এখানে দেখো বউকে নিয়ে যাওয়া হচ্ছিলো মাথায় ওড়না দিয়ে। তা এখানে খাওয়া দাওয়া শেষে একটু পান নিচ্ছিলাম, পানগুলো দেখেছো কী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কত রকমের মশলা দিয়ে পানগুলো তৈরি করেছে, আর খেতেও খুব সুন্দর ছিল জানো তো পানগুলো। আর দেখো বুড়িদের মতন লাস্টে একটু পান মুখে দিয়ে নিলাম, নিয়ে উপরে এসেছি। আর এখানে উপরে উঠে এসে দেখছি বর বউ সবাই ফটো তুলছিল, তা আমরাও ফটো তুলেছিলাম তাদের সাথে। তা চলো, আর রাতে কিন্তু বিয়ে, প্রায় 3টার সময় লগ্ন আছে। ওদের কাকুর ছবি তুললাম, কাকু কাকি আমার তুলে নি, তা চলো রাতে আর বিয়েটা দেখা হলো না, কারণ পরের দিন পরীক্ষা টরীক্ষা আছে, তো বাড়ি ছেড়ে যেতে হবে। আর এখানে আমার বড় মেয়ে ক্লান্ত হয়ে বইয়ের সিটেই বসে পড়েছে, আর আমার ছোটো মেয়ে কিছুই খায়নি, টুকটাক খেয়েছে, শুধু আইসক্রিমগুলো ঘুরে ঘুরে খাচ্ছিল। তবে হ্যাঁ একটা কথা বলতেই হয়, বিয়েবাড়িটা কিন্তু দারুণ এনজয় করেছি, এবার বাড়ি ফেরার পালা। এই সবে বাড়ি এলাম, আর এখন বাজে রাত্রির 1টা, কোন ঘড়িটা দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও দেখাচ্ছি, মোবাইলটা খোল, এই দেখো রাত্রি 1টা বাজে, 1টা বাজে, আমার জিরো হয়ে গেছে পুরো চার্জ, দে চার্জে দে চার্জে দে। কেমনভাবে সাজলাম না সাজলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর কেমন হয়েছে আর কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের বিয়েতে গেছিলাম মানে বড়বকে কেমন লাগলো, ওটা অবশ্যই তো ওদের ভালো লাগবেই, এটা বলার কিছু নেই, তাও কমেন্ট করে জানিও। তা চলো রাত্রির 1টা বাজে, আর এখন আর কোনো বকবক করবো না, এখন জাস্ট জামা প্যান্টটা ছাড়বো, আর এই মুখের মধ্যে যে একগাদা মেকআপ থুবেছি, এখন এগুলোকে তুলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, চুল খুলতে শাড়ি খুলতে মাথা খারাপ হয়ে যাবে একদম। তা চলো আনন্দ করলাম, খুব ভালোভাবে দিনটা হচ্ছে কাটালাম, খুব মজা করলাম, সন্ধ্যেবেলাটা খুব মজা করে কাটালাম, আর কি বলো, আর সকালে আমার বড় মেয়ের পরীক্ষা। তা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, খাবার দাবার খুব ভালো হয়েছিলো, খেয়ে আমরা সবাই খুব আনন্দ পেয়েছি, আর খুবই ভালো হয়েছিলো খাবার দাবার। তা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।